বইমেলা আসতে আর বাকি কয়েকটি সপ্তাহ, কিন্তু বইমেলা আসার আগেই আমরা অনেকে ফেসবুকে একটি জিনিস দেখতে পাই, তা হচ্ছে আমাদের আশেপাশে অনেক পরিচিত মানুষরাই আমাদের কাছে সৌজন্য কপি চায়, যা নাকি দেখতে খুবই খারাপ লাগে। কিন্তু দেখুন, আমি বলতে চাচ্ছি যে সৌজন্য কপি চাওয়া খারাপ না, যদি লেখক আপনাকে নিজ থেকে দেয় তাহলে। কিন্তু এই যে অন্যের কাছ থেকে বা লেখকের কাছ থেকে যে সৌজন্য কপি চাওয়া বা অন্যদের কাছ থেকে ফ্রিতে কাজ করিয়ে নেওয়া, এই কাজটি কিন্তু আমাদের সবারই বর্জন করা উচিত। কিন্তু আমরা কি করি, আমরা নিজেদেরকে বলি আমরা তাদের পরিচিত জন, তাদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমাদের কাজকর্মে কিন্তু তার মিল পাওয়া যায় না। দেখা যায় কেউ কোনো নতুন কাজ শুরু করলে আমরা তাদেরকে বলি কি, ভাই আমাকে এটা ফ্রিতে দিও। কেন ভাই, তোমাকে কেন ফ্রিতে দিবে বলো? একটা মানুষ যখন তার বই লিখছে বা কোনো কাজ করছে, সেখানে সে তার সময় দিচ্ছে, তার শ্রম দিচ্ছে, তার মেধা খাটাচ্ছে, সে কেন তোমাকে তার সব কিছু এত ফ্রিতে দিয়ে দিবে? আর তুমি যদি তাকে তার পরিচিত জন বলেই থাকো বা তার শুভাকাঙ্ক্ষী বলেই থাকো, তাহলে তুমি কেন তোমার টাকা দিয়ে তার এই জিনিসটি কিনছো না, তাকে কেন উৎসাহ দিচ্ছ না, তুমি কেন তার কাছ থেকে কোনো সব জিনিস ফ্রিতে আশা করছো? এই জিনিসটাও খুবই খারাপ। এটা তো একজন পরিচিত মানুষের বা একজন শুভাকাঙ্ক্ষীর কখনোই ভালো লক্ষণ হতে পারে না। তো আপনি যদি একজনের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তার পরিচিত জন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার উচিত সর্বপ্রথম তাকে তার যে কাজটি করছে সেখানে উৎসাহ দেওয়া, এবং সেখানে যদি টাকার কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই তার প্রোডাক্ট কিনে বা তার বই, তার অন্য যা কিছু আছে তার জন্য আপনি তাকে পে করুন, এবং আপনি বলুন যে আমি তোমার প্রথম প্রোডাক্টের ক্রেতা হতে চাই এবং আমি এই জিনিসটি কিনতে চাচ্ছি, যেন তুমি উৎসাহী হও। এই যেমন ধরুন, আমি এই জ্যাকেটটি পরে আছি বা এই টি শার্টটি পরে আছি, এই দুটি আমার খুব পছন্দের, কারণ এই দুটি আমি আমার বন্ধুর অনলাইন শপ থেকে কিনেছি। তো আমার বন্ধু যখন প্রথমে টি শার্টটি বানালো, সে আমাকে বললো যে বন্ধু আমি এটা বিক্রি করতে যাচ্ছি, তোমার কেমন লাগবে? আমি বললাম যে না, খুবই ভালো হয়েছে, আর আমাকে তুমি একটি টি শার্ট দিয়ে যেও। তখন সে আমাকে বললো তুমি কি কিনবা আসলে? তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আমি কিনবো, আমি চাই তুমি এই কাজটা সবসময় কন্টিনিউ করো এবং আমি চাই তোমার প্রথম ক্রেতা হতে। তখন আমি তার কাছ থেকে এই প্রোডাক্টটি কিনি এবং এটা আমি প্রায় সব জায়গায় পরে যেতে পছন্দ করি। এটা আমি কেন করেছি? এটা আমি করেছি তাকে উৎসাহ দেওয়ার জন্য, কারণ সে আমার বন্ধু, সে আমার শুভাকাঙ্ক্ষী, তো একই সাথে আমিও তার শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করেছি। এবং বিশ্বাস করবেন কি না, সে এখন এই টি শার্ট থেকে ভালো লাভ করে সে এখন হুডি বিক্রি করছে, যা নাকি আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমরা যখন আমাদের বন্ধুরা কোনো কিছু করতে চায়, হোক তা ফটোগ্রাফি থেকে হোক তা অনলাইনে কিছু বিক্রি করে, আমরা করি কি, বন্ধু হিসেবে তাদেরকে বলি কি যে দোস্ত আমাকে তুই একটা ফ্রিতে দিয়ে দিস, আমি নিজে থেকে প্রমোট করব। কিন্তু এটা কিন্তু ঠিক না। আপনি 150-200 টাকা খরচ করে আপনার বন্ধুকে উৎসাহ দিতে পারেন না, তাহলে আপনি কীরকম বন্ধু হলেন বলেন? তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের সবারই উচিত, আপনার আশেপাশের মানুষরা যদি নতুন কোনো উদ্যোগ নেয়, নতুন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করে, আপনাদের উচিত তাদেরকে সাহায্য করা, তাদেরকে টাকা দিয়ে হোক বা উৎসাহ দিয়ে হোক তাদেরকে আপনারা সাহায্য করুন। কিন্তু আপনারা কেউ সৌজন্য কপি চাবেন না, কোনো জিনিস ফ্রিতে করতে বলবেন না। এই যেমন আমি আরেকটি উদাহরণ দিতে চাই, তাহলে আমি বলবো যে আমাদের এলাকার পাশেই হচ্ছে মৌলভী বাজার, সেখান থেকে কিন্তু আমি খুব সহজে বা খুব কম দামে আমার কাঁচা বাজার করতে পারি। কিন্তু আমি করি কি, আমার এলাকা থেকে কাঁচা বাজারটি করি, যার কারণে দেখা যায় যে আমার টাকা একটু বেশি দিতে হয়। কিন্তু এই কাজটি আমি কেন করি? এই কাজটি আমি করি কারণ যে লোকটি আমার এলাকার মধ্যে তার দোকান দিয়ে বসেছে, তার কাছ থেকে আমি অনেক জিনিস কিনতে পারছি, একদম আমার হাতের কাছে গিয়ে আসছে। তো এটার জন্য কি হয়েছে, এটাতে আমি আমার হাতের কাছে সব জিনিস পাচ্ছি, হয়তো তাকে আমি 10-20 টাকা বেশি দিচ্ছি, কিন্তু সে কি করছে, সে আমার কমিউনিটির লোক, আমার উচিত তাকে সাহায্য করা। ঠিক একইভাবে আমি হয়তো যদি 20 টাকার জন্য অন্য জায়গায় যেতাম, তাহলে কিন্তু তার জন্য এরকম ক্ষতি হয়ে যেত, সে হয়তো আমার মতো হয়তো অনেকেই ভাবতো যে থাক অন্য জায়গাতে তো কম টাকায় পাচ্ছি, তাহলে সেখান থেকেই নিয়ে আসি। কিন্তু এই দেখুন, সে আমার কমিউনিটিতে আছে দেখে তো আমি হাতের কাছে যখন যা চাচ্ছি তাই কিনে নিয়ে আসতে পারছি। এখন সে যদি আমার এলাকায় না থাকতো তাহলে কি হতো, আমার সেই 20 টাকা সেভ করার জন্য আমার আরও 40 টাকা ভাড়া দিয়ে অন্য জায়গায় যেতে হতো, যা নাকি অনেক ক্ষেত্রে হয়ে থাকে বা অনেক জায়গায় হয়ে থাকে। তো আমি বলবো যে আমাদের সবার উচিত আমাদের আশেপাশের কমিউনিটির মানুষদেরকে হেল্প করা, আমাদের বন্ধুদেরকে হেল্প করা, আমাদের আশেপাশে যদি কেউ কোনো নতুন উদ্যোগ নেয় বা কোনো কিছু করার চেষ্টা করে তাকে অবশ্যই উৎসাহ দেওয়া, কখনো তাদের কাছ থেকে কোনো জিনিস ফ্রিতে না চাওয়া। আপনি যদি পারেন তাকে অবশ্যই আপনি আপনার টাকা দিয়ে হেল্প করবেন, আপনার সময় দিয়ে হেল্প করবেন, কিন্তু কখনো সৌজন্য কপি চেয়ে বা ফ্রিতে কোনো কাজ করানোর চেয়ে এই দৃষ্টিভঙ্গিটি আপনাদের বদলানো উচিত এবং আমাদের সবারই বদলানো উচিত। একটু বেশি ভারী জিনিস মনে হয় বলে ফেলেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে কথাগুলো বলার খুবই প্রয়োজন ছিল, ভাবলাম এখনই সময়। ইদানিং ধরে খুবই দেখছি ফেসবুকের মধ্যে নতুন লেখকরা তাদের বই প্রকাশ করার কথা বলছে এবং সেখানে অনেকেই
ভাইয়া সৌজন্য কপি দেন, ভাইয়া সৌজন্য কপি দেন, তাই ভাবলাম যে কথাগুলো বলে নিই, যদি একটি মানুষের পরিবর্তন হয় এখানে হয়তো আমার সার্থকতা হবে। এখন হচ্ছে আমাদের 52 সপ্তাহ 92-এর প্রতিযোগিতায় 11তম সপ্তাহের বিজয়ীর নাম ঘোষণার পালা। আমাদের পরবর্তী সপ্তাহের যে বইটি হবে তা হচ্ছে মা 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 এবং বাবা বইটি। এই বইটি খুবই ভালো, আমি আপনাদেরকে রিভিউ লিখে দেখাবো এবং একই সাথে আমি চেষ্টা করব বইটির রিভিউ দেওয়া। আর যদি রিভিউ নাও দিতে পারি তাও কোনো সমস্যা নেই, আপনারা আমার ফেসবুকে আমাকে ফলো করবেন, আমি সেখানে এই বইটির রিভিউ খুব শীঘ্রই দিয়ে দিব। তো এই ছিল কথা, এখন হচ্ছে আমাদের এই সপ্তাহের বিজয়ীর নাম। আমাদের এই সপ্তাহের বিজয়ী হচ্ছে জান্নাতুল ফারজানা আপু। আপুকে বেটার টু বেস্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব। তো আপনারাও চাইলে অংশগ্রহণ করতে পারেন, কীভাবে অংশগ্রহণ করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমি এই স্ক্রিনে দিয়ে দিব। এবং একই সাথে আমাদের আরও অনেক সামনে এক্সাইটিং প্রজেক্ট আসছে, তাই আমি বলবো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন, আপনাদের যেন কোনো ভিডিওই মিস না হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।